সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচএসসি বিএম ব্যবসায় সংক্রান্ত ব্যবস্থাপনা প্রথম পত্র 11 শ্রেণী প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টের সমাধান উত্তর 2021। সো তাহলে চলেন প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। দেখেন অ্যাসাইনমেন্ট দেয়া আছে, বাংলাদেশের ব্যবসা উন্নয়নে কোভিড-19 পরিস্থিতিতে সৃষ্ট প্রতিবন্ধকতা ও দূরীকরণের উপায় নির্মরূপ। সেই কনফল দিয়েছে, দেখেন কোভিড-19 ধারণা লিখতে হবে, ব্যবসা উন্নয়নের ধারণা, প্রতিবন্ধকতার শনাক্তকরণ, দূরীকরণের উপায়, এই কয়টা আমাদের লিখতে হবে। কিছু নির্দেশনা দিয়েছে, দেখেন কোভিড-19 এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় ধারণা ব্যাখ্যা করতে হবে, প্রতিবন্ধকতার 6টি ধাপের ব্যাখ্যা করতে হবে, দূরীকরণের 6টি উপায় ব্যাখ্যা করতে হবে। সো এইগুলা আমাদেরকে লিখতে হবে। তো চলেন আমরা এখন লিখি কোভিড-19 এর ধারণা। দেখেন করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, সেই রোগটি জানুয়ারি 2021 নাগাদ বিশ্বের 191 দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে, যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল, চীন থেকে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটা কি আসলে? করোনা ভাইরাস এমন একটি সংক্রমণ ভাইরাস যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। এই ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা প্রায় 18.5 লাখ, বিশ্বব্যাপী শনাক্তের সংখ্যা 8.5 কোটির বেশি। তথ্য আপডেট করা হয়েছে 4 জানুয়ারি 2021। ভাইরাসটির আরেক নাম 2019 NCOV বা নভেল করোনা ভাইরাস। এটি এক ধরনের করোনা ভাইরাস। করোনা ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র 6টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরনের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে 60টি। 2002 সাল থেকে চীনে মহামারী করোনার আকারে ছড়িয়ে পড়া সার্স, পুরো নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম নামে, যে ভাইরাস সংক্রমণে পৃথিবীতে 774 জনের মৃত্যু হয়েছিল আর 898 জন সংক্রমিত হয়েছিল, সেটিও ছিল এক ধরনের করোনা ভাইরাস। নতুন এই রোগটিকে প্রথম দিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন চায়না ভাইরাস, করোনা ভাইরাস, 2019 নতুন ভাইরাস, রহস্য ভাইরাস ইত্যাদি। 2020 সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-19, যা করোনা ভাইরাস ডিজিজ 2019 সংক্ষিপ্ত রূপ। ব্যবসায়ের ধারণা দেখেন, অর্থশাস্ত্রের পরিভাষায় ব্যবসা এক ধরনের সামাজিক কর্মকাণ্ড বিজ্ঞান, যেখানে নির্দিষ্ট সৃজনশীল ও উৎপাদনশীল উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করা হয়, তাদের উৎপাদনীয় কর্মকাণ্ড রক্ষণাবেক্ষণ করা হয়, ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বন্টন এবং এর সহায়ক সব রকম বৌদ্ধ ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে। আইন অনুসারে ব্যবসা বলতে সেই সংগঠন বোঝায় যা অর্থের বিনিময়ে ভোক্তাকে পণ্য বা সেবা কিংবা দুটো সুবিধাই প্রদান করে। পুঁজিবাদ অর্থনীতি ব্যবসায় লোভনীয়ভাবে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে প্রায় সব ব্যবসায় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, যা গঠন করা হয় মূলত মুনাফা অর্জন করে মালিকের পুঁজি বৃদ্ধির জন্য। ব্যবসার মুনাফার জন্য ব্যক্তি মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মালিক বা পরিচালকবৃন্দের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হলো ঝুঁকি গ্রহণ ও কার্যের বিপরীতে বিনিয়োগকৃত পুঁজি ফেরত পাওয়া। মুনাফাবিহীন বা রাষ্ট্র মালিকানার অধীনেও ব্যবসায় করা যায়। প্রতিবন্ধকতা 6টি ধাপের ব্যাখ্যা করতে পারি, দেখি কিভাবে আমরা। দেখেন ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পণ্যের উৎপাদন ও ভোক্তার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক না থাকার ফলে বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পণ্যদ্রব্য যে স্থানে উৎপাদিত হয় সে স্থানে এর সবগুলোর চাহিদা নাও হতে পারে, তাই সে যেখানে উক্ত পণ্যগুলো উৎপাদিত হয় না সেখানে এগুলো প্রেরণ করা অপরিহার্য। পণ্য বিনিময়ের মাধ্যমে উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ সৃষ্টি করে ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর করা যায়। 2 নম্বর পয়েন্ট, স্থানগত প্রতিবন্ধকতা। স্থানগত প্রতিবন্ধকতা আপনারা এখান থেকে এটুকু লিখবেন, দেখেন উৎপাদন স্থান ও ভাগ ভোগ স্থানের মধ্যে দূরত্ব বিরাজ করলে স্থানগত প্রতিবন্ধকতা দেখা যায়। উদাহরণস্বরূপ কি আছে দেখি, উদাহরণস্বরূপ কাঠি উৎপাদিত খদ্দর কাপড়ের চাহিদা যদি ঢাকায় থাকে তাহলে উভয় স্থানের মধ্যে পণ্য প্রেরণে অসুবিধা দেখা যায়। তার মধ্যে সময়গত প্রতিবন্ধকতা, পণ্যদ্রব্য উৎপাদিত হওয়ার সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে যায় না, আবার কিছু কিছু অন্য রয়েছে যেগুলো একটি বিশেষ মৌসুমে উৎপাদিত হয় কিন্তু এগুলোর চাহিদা থাকে সারা বছর। তারপর ঝুঁকিগত প্রতিবন্ধকতা, এটা লিখবেন সম্পূর্ণ। তারপর অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা, তারপর আছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। দেখেন আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থা মূর্খস্থ নির্ভর ও তাত্ত্বিক শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠিত, দীর্ঘদিন যাবত এ ব্যবস্থা চলে আসছে। পৃথক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রচলিত থাকলেও মেধাবী শিক্ষার্থীদের এদিকে আগ্রহ কম।
তারপর যে প্রচার প্রচারণার অভাব, যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে প্রচার ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা উদ্যোগ উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্নমুখী পদক্ষেপের সম্পর্কে যথেষ্ট কার্যকর প্রচার না থাকায় গ্রাম ও শহরের অনেক মেধাবী তরুণ তরুণী, বেকার যুবক শক্তি এ সম্পর্কে জানতে পারছে না, ফলে ব্যবসা উদ্যোগ উন্নয়ন কর্মসূচি সার্থকতা লাভ করছে না। তারপর দূরীকরণের 6টি উপায় আমরা কি কি দেখি, এখানে 1 নম্বরে আছে বিনিময়, তারপরে আছে কি পরিবহন। বিনিময়টা একটু দেখি, বিনিময়ের সাহায্যে বাণিজ্য ব্যক্তিগত বাধাসমূহ দূরীভূত করে থাকে। বিনিময় বাণিজ্যের গুরুত্বপূর্ণ শাখা হিসেবে উৎপাদনকারী ক্রেতা বা ভোক্তার মধ্যে ক্রয় বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ ঘটিয়ে গুণগত ব্যক্তিগত বাধা অপসারণ করে। তারপরে আছে পরিবহন, বাণিজ্যের স্থানগত প্রতিবন্ধকতা পরিবহন দ্বারা অপসারণ করা হয়। পণ্য দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন স্থান হতে চাহিদার স্থানে আনয়ন করার প্রক্রিয়াকে পরিবহন বলে। এরপরে আছে গুদামজাতকরণ, আপনার পণ্য দ্রব্য গুদামজাতকরণ করবেন, ঠিক আছে? তো করলে এটা সুবিধা কি, গুদাম করলে এখন দেখে কম কম দামে যদি বিক্রি করতে না চান তাহলে পরবর্তীতে এটা বেশি দামে বিক্রি করতে পারেন এবং গুদামজাত করে আপনি অনেক পণ্য বিক্রি করতে পারবেন। তারপরে আছে বীমা, তারপরে ব্যাংক, বিজ্ঞাপন প্রচার, বিজ্ঞান বিজ্ঞাপন প্রচার, এখান থেকে এই পর্যন্ত লিখবেন। তারপরে সর্বশেষে ধন্যবাদ স্টাডি সলিউশনের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কোনো করে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।